আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পোলাও মাল্টি কুকারে। আসেন শুরু করি রান্না। রান্না শুরু করে দিই। গরম হতে থাক, এর মধ্যে আমি কিছু বাটার দিয়ে দিই। বাটার গলছে, এর মধ্যে একটু বাইরের দৃশ্য দেখিয়ে নি। জানলাতে রান্না করছে। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই। তিনটে লবঙ্গ, দুটো তেজপাতা, দারচিনি, এবং দুটো এলাচ দিয়ে দিই। একটু ঢেকে দিই যাতে তাড়াতাড়ি হয়। পেঁয়াজ ভাজি হচ্ছে, এর মধ্যে একটু বাড়ির অবস্থা দেখিয়ে দিই। বাড়ির অবস্থা আজকে খুবই খারাপ, দেখতে পাচ্ছেন বরফ পড়েছে হালকা, -4 আজকে। এই যে দূরে মানুষ যাচ্ছে, ও একটা লোক কুকুর নিয়ে ঘুরছে, এই অবস্থা। খুলে দেখি কি অবস্থা। ও, পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে রসুন দিয়ে দিই। স্বাদ মতো লবণ, আদার গুঁড়া, এখন এটাকে ভালো করে নেড়ে দিই। যাই হোক, এখন কালিজিরা চাল দিয়ে দিই। আজকে ঠিক করেছে কালিজিরা চাল দিয়ে পোলাও রান্না করব।
মেরে দিয়ে একটু হয়ে গেল, এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দিই। যাতে তাড়াতাড়ি হয়, 4 মিনিট পার হয়ে গেছে, দেখে চাউলের অবস্থা রাখি। হ্যাঁ, প্রায় মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিই পানি। এখন নিয়ে আবারও ঢেকে দিই, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 20 মিনিট পার হয়ে গেছে, খুলে দেখি কি অবস্থা। প্রায় হয়ে গেছে, এখন একটু কেওড়ার জল দিয়ে দিই। এবং একটু মিশিয়ে দিই যাতে তলায় না পড়ে যায়। আর 3 মিনিট, 3 থেকে 4 মিনিট পর নামিয়ে নেব। 3 মিনিট হয়েছে, আবারও খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, এখন নামিয়ে দেব, বন্ধ করে দিই। নামিয়ে নিচ্ছে তো পড়ে যাবে। হয়ে গেল আমার পোলাও, হয়ে গেল আমার সুন্দর ঝরঝরে পোলাও। সবাইকে হ্যাভ এ নাইস অ্যাপেটাইট জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।